বাজারের এই খোলা চিনি সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস ভোক্তা অধিকারের, কারসাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। জামায়াতকে নিয়ে সরকার বিরোধী আন্দোলনে নামছে বিএনপি, সহিংসতা করলে দাঁত ভাঙা জবাব বলছে আওয়ামী লীগ। ভারত জাপান সহ বিভিন্ন দেশে বাড়ছে পোশাক রপ্তানি, অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি 25%। টি টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডকে 9 উইকেটে হারাল শ্রীলঙ্কা, মুখোমুখি ভারত পাকিস্তান। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার একুশে সংবাদের সাথে আছি আমি রাজীব জামাল। আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। বাজার থেকে উধাও খোলা চিনি, এমন পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে কেউ কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। আর জানাচ্ছেন মেহেদি হাসান। গেল 6 অক্টোবর খোলা চিনির খুচরা মূল্য কেজি প্রতি 90 টাকা এবং প্যাকেটজাত 95 টাকা নির্ধারণ করে সরকার, কিন্তু দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। অনেক জায়গায় খোলা চিনি বিক্রি হয় 105 থেকে 110 টাকায়। রোববার কারওয়ান বাজারে ছিল না কোনো খোলা চিনি, দু একটি দোকানে প্যাকেটজাত চিনি মিললেও চাহিদার তুলনায় খুবই কম। বাজারে চিনি আসলে চিনি নেই, সারা আমাদের এখানে ডিস্ট্রিবিউশন ওদের কাছেও নাই, ওরা বলে যে খালি আসবে আসতেছে এটাই বলতেছে। কালকে কিছু তীরের চিনি দিছিল, ওই চিনি আমার কাছে আছে 95 টাকা পার কেজি, বডি রেট যেটা এটাই, আর এমনি খোলা চিনি নেই। এমন পরিস্থিতিতে কারওয়ান বাজারের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মত বিনিময় সভা। চিনির সংকট নিয়ে খোলামেলা বক্তব্য দেন ব্যবসায়ীরা। মাঝে মধ্যে স্যার আমরা কিছু অনলাইন থেকে কিছু মাল কিনলে আমাদের একটা মেমো দেয়, হ্যাঁ, ওখানে চিনি প্রায় 100 টাকার মতো কিনা পড়ে। গত 19 তারিখে 282 বস্তা চিনি পাইছি, 1.5 ঘন্টার ভিতরে আমি 282 বস্তা চিনি আমার গোডাউন থেকে আমি খালি করে দিছি। যারা আসলে এই কাজগুলি করে তারা, তাদেরকে আপনারা যদি ফলো আপে রাখেন তাহলে আসলে ভোক্তারা এবং জনগণ উপকৃত হবে। চিনি নিয়ে কারসাজি পর্যবেক্ষণ করছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবও। রয়ের রসিদ কেন থাকবে না? আপনি কি চিনি উৎপাদন করেন? আপনি চিনিটা পাচ্ছেন কোথায়? নিশ্চয়ই কিনে আসছেন, তাহলে তো আপনি পেতে পারেন না, সেই রসিদটা কেন থাকবে? গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে চিনির উৎপাদন কম, তবে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। চিনি উৎপাদনে সমস্যা নেই, চিনি ডিস্ট্রিবিউশনে যদি মিল থেকে আমরা আজকে বলে দিয়েছি মিল থেকে সমস্ত চিনি আউট করে দিতে, তাহলে মাঝখানে যদি ডিলার এবং পাইকারি পর্যায়ে যদি এইটার জায়গায় কোনোভাবে আপনারা এটা আটকিয়ে রেখে বাজার অস্থির করে দেওয়া হয় তাহলে আমরা সেখানে কঠোর অবস্থানে যাব। রশিদ ছাড়া চিনি সহ কোনো পণ্যই কেনাবেচা না করতে ব্যবসায়ীদের অনুরোধ জানান তিনি। আমরা এখানে কাজ করছি। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। জামায়াতকে সাথে নিয়ে সরকার বিরোধী যুগপথ আন্দোলনে নামছে বিএনপি, যুদ্ধ অপরাধীদের দায়ে জামাত অভিযুক্ত হলে ভোটের হিসেবে তাদের খুব বেশি প্রয়োজন বিএনপির। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে দুদলের মধ্যে আরেক দফা হিসাব নিকাশ হবে বলেও জানান বিএনপি নেতারা। বিস্তারিত জসিম জুয়েলের প্রতিবেদনে। বিএনপি জামায়াত নেতৃত্বাধীন 20 দলীয় জোট অকার্যকর করে 2018 সালের নির্বাচনের পূর্বে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট নামে আলাদা জোট করলে দুদলের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এত কোটি কোটি জনগণ রয়েছে, তো আমরা কিসের ভয় করব? তবে যুদ্ধ অপরাধীর দায়ে অভিযুক্ত জামায়াতের সাথে বিএনপির শীতল সম্পর্ক শেষ হয় গত ডিসেম্বরে। জোটে না থাকলেও মাঠ ও ভোটের রাজনীতিতে বিএনপি জামায়াতের নীতি একই, তাই দুদলের মধ্যে আবারও বাড়ে সখ্যতা। শিগগিরই জামাতকে সাথে নিয়ে সরকার বিরোধী যুগপথ আন্দোলনে নামছে বিএনপি। আন্দোলনের পাশাপাশি ভোটের হিসেবও কষছে দুদল। গত সংসদ নির্বাচনের ভোটের হিসেবে জামাতকে খুব প্রয়োজন বিএনপির, যদিও এ নিয়ে সরাসরি উত্তর দেননি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। যুগপথ তো সবার জন্য প্রযোজ্য, সিদ্ধান্তটা এমন হচ্ছে আমরা তো সবাই ডানে বাঁয়ে আগে পিছিয়ে সবাই একই লক্ষ্যমাত্রায় চলছে, সবাই চলছে, ঘরে আগুন লেগেছে আগুন নিভাতে হবে,
যারাই আগুন নিভাতে আসবে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ মনে করেন, জামায়াতে এখন যুদ্ধ অপরাধী কেউ নেই, সহিংসতার পথ থেকেও তারা দূরে সরে এসেছে, তাই জামায়াতের সাথে আন্দোলনে কোনো সমস্যা দেখছেন না। যুগপথ আন্দোলন করা যেতে পারে, এখন তো আর 71 সাল না, যে আমাদের যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদেরকে তো ফাঁসি দেওয়া হয়ে গিয়েছে, সুতরাং এত বছর পর তাদের পুত্র প্রপুত্রদেরকে পূর্বপুরুষের দোষে দোষী না করে বাস্তবতা মেনে নিয়ে আমার তো মনে হয় তারা সবাই বাংলাদেশকে মেনে নিয়েছে এবং তারা কোনো সহিংসতাও তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। সুতরাং এখন বিএনপির যে স্টাইল যুগপথ আন্দোলন সেখানে সকল দলই থাকতে পারে। 1999 সালে বিএনপি জামায়াতের নেতৃত্বে চার দলীয় জোট গঠন হয় আর 2001 সালে জাতীয় নির্বাচনে এই জোট জয়ী হয়ে সরকার গঠন করে। মন্ত্রিসভায় ঠাঁই পান জামায়াতের দুই নেতা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। যুদ্ধ অপরাধী দল জামায়াতকে সাথে নিয়ে বিএনপির রাজনীতির নামে সহিংসতা করলে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, জামায়াতের অর্থ আর পেশি শক্তির উপর ভর করে বিএনপি ক্ষমতা দখলের দেবাস্বপ্ন দেখছে, যা কখনোই দেশের মানুষ সফল হতে দেবে না বলে দাবি করছেন আওয়ামী লীগ নেতারা। ফরজানা শোভার প্রতিবেদন। একাদশ জাতীয় নির্বাচন ও শীর্ষ যুদ্ধাপরাধীদের সাজা কার্যকরের পর জামাতের বর্তমান নেতৃত্বের সাথে বিএনপির দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু আগামী নির্বাচনকে সামনে রেখে সেই টানাপোড়েন কমেছে। দুই দলের প্রয়োজনে একে অপরের কাছে আসছে বিএনপি জামায়াত নেতৃত্ব। আওয়ামী লীগ নেতারা বলছেন, নির্বাচনী কৌশল হিসেবে দূরত্বের নাটক করে জনগণকে বোকা বানাতে চেয়েছিল জনবিচ্ছিন্ন এ দুটি দল। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জামায়াত ও বিএনপি সবসময়ই স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে কাজ করছে। বিএনপি যত কথাই বলুক না কেন, আন্দোলন করার সাংগঠনিক ক্ষমতা তাদের নাই, কিন্তু তারা সন্ত্রাসী কর্মকাণ্ড, আগুন সন্ত্রাস বলেন, বিভিন্ন অপতৎপরতা বলেন, যে সমস্ত করতে জামাতের কিছু একটা গ্রুপই আছে তারা সিদ্ধহস্ত। 2014 সাল 18 সালের দিকে ফিরে যেতে হলে জামাতের এই গ্রুপটাকে তাদের প্রয়োজন। স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, সাম্প্রদায়িক শক্তি এবং পাকি প্রেমিক অর্থাৎ পাকিস্তানি বন্ধুদের সাথে যে নিবিড় গভীর সম্পর্ক, এটা দেশবাসী জানে, বিশ্ববাসী জানে। সুতরাং এ নিয়ে লুকোচুরি খেলার কোনো প্রয়োজন নেই। বিএনপি যেমন যতই ভুল পাল্টানোর চেষ্টা করুক, তাদের সাথে জনগণের সমর্থন নেই। রাজনৈতিক সমাবেশের নামে অগণতান্ত্রিক আচরণ ও সহিংসতা করলে কঠোর জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত বলেও জানান দলের নেতারা। বিএনপি নির্বাচনে তারা আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে জিততে চায় না। আমাদের শক্তি হলো জনগণ, আমাদের শক্তি হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় প্রতি আমরা গভীর শ্রদ্ধাবোধ। আমরা এ দুটি শক্তির উপর ভর করে আমরা চলি। আমাদের নেতা কর্মীরা প্রস্তুত, আমরা সাংগঠনিক বিভিন্ন এলাকার সম্মেলনের মাধ্যমে আমরা নেতা কর্মীদের উজ্জীবিত করছি। আমাদের নেতাকর্মীরা কেবলমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সহ্য করছে, গণতন্ত্রের স্বার্থে তো কতদিন সহ্য করবে, পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করতে যাচ্ছে। তাদের অসৌজন্যমূলক কথাবার্তা, হটকারী কথাবার্তা কোনো অবস্থাতেই বেশি দিন সহ্য করা সম্ভব না। জনগণ, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের সপক্ষের সব দল আওয়ামী লীগের সাথে আছে বলেও দাবি করেন ক্ষমতাসীনরা। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। অপ্রচলিত বা নতুন বাজারে বাড়ছে পোশাক রপ্তানি। অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি 25%। রপ্তানি সবচেয়ে বেশি হয়েছে ভারতে, কমেছে চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকায়। মেহেদি হাসানের রিপোর্ট। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে তৈরি পোশাক রপ্তানি হয় $10.27 বিলিয়ন। আগের বছরের চেয়ে যা 13.41% বেশি। তবে বেশি প্রবৃদ্ধি হয় অপ্রচলিত বাজারে। বিজিএমইয়ের তথ্য বলছে, অর্থবছরের প্রথম প্রান্তিকে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে 25.47%। এ সময় রপ্তানি হয় প্রায় $1.8 বিলিয়ন পোশাক। এদিকে 2022-23 অর্থবছরের প্রথম প্রান্তিকে পোশাক খাতে মোট রপ্তানি আয়ে অপ্রচলিত বাজারের অংশীদারিত্ব ছিল 17.48%, আগের অর্থবছরের চেয়ে যা 1.7% বেশি। আমরা চেষ্টা করছি এশিয়ায় মনোনিবেশ করার জন্য। এশিয়ায় প্রায় 250 কোটি লোক বাস করে, তো চায়না, ইন্ডিয়া, জাপান, কোরিয়া এইসব মার্কেটে আমরা কাজ করছি। আপনি দেখবেন যে ইতিমধ্যে আমাদের প্রবৃদ্ধি অনেক হয়েছে,
এবং আমরা আমাদের গ্রোথটা দেশে অর্থনৈতিক গ্রোথে কোনো অবস্থায় যেন না কমে তার বিকল্প হিসেবে আমরা এশিয়া মার্কেটকে আমরা আমলে নিয়েছি। গত জুলাই সেপ্টেম্বর সময় সবচেয়ে বেশি পোশাক রপ্তানি হয় পার্শ্ববর্তী বিশাল সম্ভাবনাময় বাজার ভারতে। দেশটিতে রপ্তানি হয় 306 মিলিয়ন মার্কিন ডলারের পোশাক। রপ্তানি বেড়েছে 66% বেশি। রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে জাপান, অস্ট্রেলিয়া, মেক্সিকো, দক্ষিণ কোরিয়ার মতো বাজারেও। পশ্চিমা বিশ্বে মন্দা দেখা দিলেও নতুন বাজারে এর খুব একটা প্রভাব পড়বে না বলে মনে করছেন রপ্তানিকারকরা। ইউরোপ মার্কেটে আমাদের প্রবৃদ্ধি কমছে, এই জন্য আমরা এটা কবে আসতে পারবো আমরা নিজেরা বলতে পারি না এবং ইউরোপ নিজেও বলতে পারে না। তো এখানে বসে থাকলে হবে না, আমাদের নতুন এক্সপ্লোর করতে হবে, কেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের ফ্যাক্টরিগুলো বেতন ভাতা দিতে হয়। তো আমাদের কাজ যদি না থাকে আমরা বেতন ভাতা দিতে পারবো না, এতগুলো শ্রমিক কাজ করে সেখানে। তো সেই জন্যই আমরা মার্কেট ডাইভার্সিফিকেশন আমাদের মেইন প্ল্যান। 2030 সালের মধ্যে পোশাক রপ্তানি বার্ষিক 100 বিলিয়ন ডলার করার পরিকল্পনা রয়েছে বিজিএমইয়ের। অর্থনীতিবিদরা বলছেন এই লক্ষ্য অর্জনে ভারত ও চীনের মতো সম্ভাবনাময় বাজারগুলো ধরতে হবে। যেই নতুন বাজারগুলো আমরা পেয়েছি, যে অর্ডারগুলো আপনি ডেলিভার করেছেন, সেগুলো যদি এই ধরনের সাময়িক কোনো কারণে এসে থাকে তারপরে যাতে হাত থেকে চলে না যায় সেইটা নিশ্চিত করা, কারণ একবার বাজারে ঢুকলে ওখান থেকে বের করে দেওয়াটাও অত সোজা না, কিন্তু সেটাকে টিকিয়ে রাখাটা হচ্ছে আগামীতে আমাদের বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোই বাংলাদেশি তৈরি পোশাকের প্রচলিত বাজার, বাকিগুলো অপ্রচলিত বাজারের তালিকায়। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গে পরিণত হতে পারে। এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে সাগর আরও বেশি উত্তাল হয়ে পড়ায় দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানে সতর্কতা সংকেত এবং নদী বন্দরগুলোতে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সাগরে অবস্থানরত নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বরগুনা, পটুয়াখালীর কুয়াকাটা সহ উপকূলীয় এলাকায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আর থেমে থেমে হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। নিশ্চয় সংবাদ বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজশাহীতে মুখোমুখি অবস্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইন্টার্ন চিকিৎসকরা পাল্টা পাল্টি দাবি। যত চেষ্টাই হোক বিএনপির মরা গাঙে জোয়ার আসবে না। খুলনায় হাজার লোকের জমায়েতকে লাখো লোকের সমাবেশ দাবি করা মন কলা খাবার সামিল। রাজধানীতে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন আওয়ামী লীগ কখনো মাঠ ছেড়ে পালায় না, এখন বিএনপির ইজ সেফ এক্সিট প্রয়োজন আর নির্বাচন হলো সেই সেফ এক্সিট। তিনি বলেন পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি আছে তাই পাল্টা সমাবেশ দেওয়ার পরিকল্পনা নেই বলেও জানান ওবায়দুল কাদের। ১৩ বছর ধরে খরা, মরা গাঙ্গে জোয়ার আর আসে না। এখন একটা ছোট্ট জোয়ার দেখছেন, কিছু ঢেউ দেখতে পাচ্ছেন, এটাকে ভাবছেন লক্ষ লোকের ঢেউ মার খেতে খেতে আমাদের কি অবস্থা হবে, কোথায় কোথায় পালাবার বর্তমান। আরে কোথায় পালাবো, কেন পালাবো? আওয়ামী লীগ কি পালাবার দল? কখনো কি পালিয়েছে? পালিয়েছে আপনাদের এখন মূল নেতা যিনি ট্যাম্স নদীর পার থেকে, যিনি আপনাদেরকে অর্ডার দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা পাল্টাপাল্টি দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। হাসপাতালের চিকিৎসা অবহেলা ও শিক্ষার্থীদের উপর হামলার জড়িতদের গ্রেফতারের দাবিতে সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে। অপরদিকে হাসপাতালে হামলা ও চিকিৎসকদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ করছে ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার দুপুর থেকেই তারা 3 দিনের কর্মবিরতি পালন করছে। অন্যদিকে ঘটনার 3 দিন পর হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পৃথক 2টি মামলা এজাহার হিসেবে রেকর্ড করেছে পুলিশ। আমি একটা কথা বলতে চাই, আমাদের স্বাভাবিক
এই স্বাস্থ্য সেবার স্বাস্থ্য খাতের যে দুর্নীতি অপশাসন অপতৎপরতার বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি শুধুমাত্র যে আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টের উপর এরকম এরকম করা অবিচার করা হয় তাই না সব সাধারণ মানুষের উপরও এরকম প্রতিনিয়ত চলছে কারীরা আমাদের হাসপাতালে যে হামলা চালিয়েছে তাদের প্রকৃত বিচার এবং শাস্তি চাই দুটোই আমাদের মামলা রুজু হয়েছে মামলা দুটি তদন্তাধীন অবস্থায় আছে পুলিশের যে ভূমিকাটা থাকার কথা ছিল ওখানে সেই ভূমিকাটা তারা সেভাবে পায়নি শরীয়তপুরের গোসাইরহাটে শাইক্কা ব্রিজের সাথে লঞ্চের ধাক্কায় তিনজন নিহত হয়েছে আহত হয়েছে দুজন ভোর 4:30 দিকে দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ স্বর্ণদ্বীপ শরীয়তপুরের গোসাইরহাটের দিকে যাচ্ছিল শাইক্কা এলাকায় যাওয়ার পর সেতুর সঙ্গে ধাক্কা লাগে এ সময় ঘটনাস্থলে তিন যাত্রী মারা যায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয় ঘটনার পর লঞ্চটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ মাইল সুরক্ষায় মেঘনা তেঁতুলিয়া নদীতে বন্ধ রয়েছে মাছ ধরা এতে বেকার হয়ে পড়েছেন ভোলার প্রায় 2 লাখ জেলে ধার দেনা করে দিন কাটছে তাদের সরকারি প্রণোদনার চাল পাচ্ছে না বলে অভিযোগ জেলেদের ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিবের রিপোর্ট জানাচ্ছেন শতরূপা দত্ত গেল 7 অক্টোবর থেকে মাছ ধরার উপর চলমান 22 দিনের নিষেধাজ্ঞায় জেলেশূন্য হয়ে পড়েছে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদী আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও জেল জরিমানার ভয়ে মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা মৎস্য বিভাগের হিসেবে ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা 1,58,000 নিষেধাজ্ঞাকালে 25 কেজি করে চাল পাচ্ছেন 1,32,000 জন নিবন্ধিত না হওয়ায় বঞ্চিত হচ্ছেন আরও 1,000 চরম দুর্ভোগে পড়েছে জেলে পরিবারগুলো স্কুলে ভাড়াইতে গেলে 20 টাকা গজে দিতারি না পোলাইন চাইন লিয়ে খুবই কষ্টে আছি খুবই কষ্টে আমাকে দিন কাটে এদিকে নানা অনিয়মে সরকারি প্রণোদনার চাল প্রকৃত জেলেরা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা খুবই কষ্টে আছি সরকার এই চাল কেউ পায় না খালি এই আইতে আছে যাই দিব এই তামসা নাম্বার সেভেন এর কাছে আলাপ করলে কামনে নাম আয় না অমুক অমুক নাম্বার নাম হলে কাইদে লইছে ওই যেহারা বড় লোক হেয়া করে যেহারা হেয়া গেল খাতিল হেয়া গেল কিন্তু আমার করে দিকে না প্রকৃত জেলেদের শতভাগ নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে বলছে মৎস্য বিভাগ যারা প্রকৃত জেলে রয়েছে নিবন্ধনের আওতায় আসেনি আমরা তাদেরকে প্রত্যেকটা ইউনিয়নে যে তালিকা হালনাগাদ করে তাদেরকে আমরা নিবন্ধনের আওতায় নিয়ে আসবো মাইলি সুরক্ষা অভিযান শেষ হওয়ার আগেই যেন মেলে সরকারি সহায়তার চাল দাবি জেলেদের শতরূপা দত্ত একুশে টেলিভিশন শেষ করছি দুপুর 2:21 সংবাদ আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার বাজারে নেই খোলা চিনি সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস ভোক্তা অধিকারের কারসাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ার জামায়াতকে নিয়ে সরকার বিরুদ্ধে আন্দোলনে নামছে বিএনপি সহিংসতা করলে দাঁত ভাঙা জবাব বলছে আওয়ামী লীগ ভারত জাপান সহ বিভিন্ন দেশে বাড়ছে পোশাক রপ্তানি অর্থবছরের প্রথম প্রান্তিকেই প্রবৃদ্ধি 25%। টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডকে 9 উইকেট হারালো শ্রীলঙ্কা মুখোমুখি ভারত পাকিস্তান সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন ekushey.com ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সন্ধ্যা 6টায় একুশে দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন